त्रिपुरा पहाड़े मानुषे ऐक्य के भांगार जन्य नतून दल गजिए गोलाघाटी शहीद कृषक श्रद्धा जानिए यह अभियोग करें सीपीएम राज्य सम्पादक जितेंद्र चौधरी। आज थेके 73 बछर आगे 1948 सालेर एमनी दिने बर्तमान गोलाघाटेर भक्त ठाकुर बाड़ाय महाजनी शोषणेर बिरुद्धे आंदोलने नेमेछिलेन कृषकरा। से समय पुलिसेर गुलिते शहीद होयेछिलेन 12 जन निरीह कृषक, आहत होयेछिलेन अनेके। ए घटनाय शहीददेर श्रद्धा जानानो हय प्रति बछर सीपीएमेर तरफे। एबछर 74তম शहीदान दिवस रविवार सीपीएम पश्चिम जिला कमिटी तरफे सकाले आगरतला मेलार माठे भानुघर स्मृति भवन सामने हय शहीद स्मरण। उपस्थित छिलेन सीपीएम राज्य सम्पादक जितेंद्र चौधरी, राज्य नेतृत्व शंकर प्रसाद दत्त, झर्णा दास বৈদ্য, কৃষ্ণা রক্ষিত, মতিলাল সরকার, রতন দাস, মধুসূদন দাস, রাধাচরণ দেববর্মা, তপন দাস সহ অন্যরা সবাই শহীদদের ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। সেই ঘটনা সামনে এনে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন, পাহাড়ে আজকে একটা নতুন দল গজিয়েছে মানুষের ঐক্যকে ভাঙার জন্য। সেই 73 বছর আগে ভক্ত ঠাকুর ঘাটে ঘটনার পেছনে যারা ক্রীড়নক ছিলেন, যাদের কারণে গোটা পাহাড় রাজ্য অর্থাহার অনাহার কুসংস্কারে নিমজ্জিত ছিল, তারাই আজকে নানান বিচ্ছিন্নতাবাদী বিভাজনকারী স্লোগানে রাজ্যের মানুষকে ভাগ করার চেষ্টা করছে। সেখানে কখনো খালিস্তানি, কখনো বিদেশি মদতপুষ্ট এরকম আখ্যা দিয়ে ভাঙতে চেষ্টা করছে। আমাদের এই রাজ্যের মধ্যেও আজকে একদিকে বিজেপি আইপিএফকে স্বৈরশাসন, তার সাথে আমরা দেখি যে পাহাড়ে এই লাল ঝান্ডা উত্তোলিত হয়েছিল, আন্দোলনের জন্ম নিয়েছিল, গণমুক্তি পরিষদের হাত ধরে, সিপিআইএম এর হাত ধরে। সেই পাহাড়ে মানুষের এই ঐক্যকে ভাঙার জন্য পাহাড়েও আজকে একটা নতুন দল গজিয়েছে। তারা কারা? সেই 73 বছর আগে ভক্ত ঠাকুর ঘাটে যার নামাকরণ হয়েছে আজকে গোলাঘাটি, সেই ঘটনাকে কেন্দ্র করে তার পেছনে যারা ক্রীড়ক ছিলেন, যাদের কারণে সেদিন এক গোটা পাহাড়, গোটা ত্রিপুরাজ্য অনাহার অর্ধাহার এবং কুসংস্কার কূপমণ্ডগতা নিবদ্ধিত ছিল, তারাই আজকে নানা বিচ্ছিন্নতাবাদী এবং বিভাজনকারী স্লোগানে তারা আজকে এই রাজ্যের মানুষকে ভাগ করার চেষ্টা করছে। জিতনবাবু বলেন, এই শহীদ দিবস নিছক আনুষ্ঠানিক ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর দিবস নয়। তিনি বলেন, এই দিবস আমাদের আগামী দিন নতুন করে নতুন আঙ্গিকে নতুন স্লোগানের মোড়কে মানুষের ঐক্যকে ভাঙার জন্য মহাজনী শোষণকে টেনে নিয়ে আনার জন্য চক্রান্ত করছে যারা, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের কথা বলেন। কাজী বন্ধুরা, আজকে আমাদের এই শহীদ দিবস উদযাপন এটা নিছক কোনো আনুষ্ঠানিক প্রতি বছর একটা দিন মিলিত হওয়ার, শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর দিবস না। এই দিবস আমাদেরকে মনে করিয়ে দেয়, এই দিবস আমাদেরকে আগামী দিন এই যে নতুন করে নতুন আঙ্গিকে নতুন স্লোগানের মোড়কে মানুষের ঐক্যকে ভাঙার জন্য আবার সেই মহাজনের শোষণ এটাকে ত্রিপুরাজ্যের মধ্যে টেনে নিয়ে আসার জন্য যারা আজকে চক্রান্ত করছে নানাভাবে নতুন কায়দায় নতুন আঙ্গিকে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে। আলোচনায় সিপিএম নেতা রাধাচরণ দেববর্মা অভিযোগ করেন, আজকে দেশে গোটা রাজ্যের মধ্যে আবারও নতুন করে গরিব মানুষের ওপর শোষণ, নিপীড়ন, দমনপীড়ন চলছে। সমস্ত দেশীয় সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে। একটা সময় মহাজনদের স্বার্থে কাজ করত সরকার, এখন ধনী বণিকদের স্বার্থে কাজ করছে। কংগ্রেসের শাসনে আমরা দেখেছি কিভাবে মহাজনী শোষণ, দাদন, সেখানে কী ধরনের ভয়ঙ্কর ছিল, লেবারি জুলুম ছিল, খাসনার জুলুম ছিল, গরিব মানুষের উপর কী ধরনের অন্যায় অত্যাচার অবিচার ছিল, তার বিরুদ্ধে লড়াই করে 1978 সালে বামফ্রন্ট সরকার সেখানে ক্ষমতা প্রতিষ্ঠা হয়। লড়াই করে সেখানে দাদন শোষণ এগুলি বন্ধ করে নির্মূল করে, কিন্তু আজকে আমরা দেখছি গোটা দেশের মধ্যে, যেমন গোটা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি আবার নতুন করে গরিব মানুষের উপর শোষণ, নিপীড়ন, দমন পীড়ন চলছে। পুঁজিপতিরা আজকে আহ্লাদে দিন গণছে, আমাদের সমস্ত ধরনের দেশীয় সম্পদ সেখানে হাতছাড়া হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে। একটা সময় মহাজনদের স্বার্থে কাজ করত সরকার, এখন ধনী বণিকদের স্বার্থে আরও খোলাভাবে সেখানে কাজ করবার কাজ করছে। Pure Report, Channel Dinrat.